প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করে সরকার আপাতত সফল মনে করলেও এর পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গরচন্দ্র রায় সর্বোচ্চ আদালত ধ্বংসের নীল নকশার বিরুদ্ধে রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষক ঐক্যজোট আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন প্রধান বিচারপতি কোনো বিষয় নয় বিষয়টি হল সরকার প্রধান বিচারপতির সাথে যা করছেন তা বিচার বিভাগের উপর নগ্ন হামলা অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার এই ধরনের খেলায় মেতেছে তবে কোনোভাবেই আর শেখ হাসিনার অধীনে পাঁচ জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না এই সরকারের পতনই এখন মূল বিষয় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা